জন্য খুব Hi guys, good morning and welcome back to my channel. এখন বাজে হচ্ছে ডট 5:30টা ঘন্টার মধ্যে আমরা বের হব হচ্ছে গুরুদম্বা লেকেচুন যার জন্য এসব মেইনলি নর্থ সিকিম আসে লোকে কিন্তু তার আগে তোমাদের আমি একটা ভিউ দেখাতে চাই যেটা শুনে আমি একবার ঠাস করে পড়ে গেছি মানে চোখে যদি না দেখে লোকে না মানে ওটা বিশ্বাসই করবে না যে এরকম দেখা যেতে পারে চলো একবার বেশি না বকে তোমাদের একবার দেখাই তোমরা খালি দেখো কালা পাথর বলে পাহাড় আছে তার একটা ছোট পাট ওই পারেও একটা আছে তার ওই পারেও আছে ওই পাটটা দেখা যাচ্ছে না কিন্তু এইটা একবার চেষ্টা দেখো যদি এই ভিউটা না দেখতে বিশ্বাস করতে পারবে না জায়গাটা এত সুন্দর হ্যাঁ একটু জার্নিতে একটু কষ্ট হবে হয়তো অক্সিজেনেরও প্রবলেম হবে আমরা সেই কালকে মাঙ্গান মার্কেটে গিয়ে অক্সিজেন কিনে নিয়েছি বলা যায় না কখন কি হয় কিন্তু এই ভিউটা উফ আমি ভাবছিলাম দূর কে উঠবে সকালবেলা যাবে দূর ভাই যেতে হবে না কিন্তু না এখন এই ভিউ দেখার পর আমি ভাবছি যেতে তো হবেই তো চা খাচ্ছি চা খেয়ে নিয়ে রেডি হব রেডি হয়ে সোজা বেরোবো নাহলে নাকি গুরুদম্বার কালকে অলরেডি বরফ পড়েছে বাবা আমি তো শুনেই কেঁপে গেছি যাই হোক আমি পুরো একদম স্কিমার থেকে আরো বেশি প্যাকঠাপ হয়ে যাবো তো চলো উই আর ফুল রেডি দেখে নাও কটা যে লেয়ারিং চাপিয়েছি আমি নিজেও বলতে পারবো না এই যে হাতে গ্লাভস সানগ্লাস সব কিছু নিয়ে নিয়েছি এবার আমরা বেরোবো প্রচণ্ড মনে হয় লেট হয়ে গেছে ওই জন্য ড্রাইভার একটু বকাবকি করছে চলো বেরোই যেতে যেতে তোমার সিনিক বিউটি তো অবশ্যই দেখাবো আর এখানকার সিনিক বিউটি অসাধারণ কোনো কথা হবে না চলো দাঁড়িয়েছি একটা চেক পয়েন্টে এখানে হচ্ছে ওই পেপার যেগুলো পারমিশন নেওয়া হয়েছিল গুরুদম্বরের জন্য সেগুলো মানে চেকিংয়ের জন্য দাঁড়িয়েছি আর এখানে তোমাদের বরফ এখান থেকেই আমি দেখতে পাচ্ছি খুব হালকা হালকা আমি দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা তোমরা আমাকে ভেবে বলো তো সামনে যদি এরকম একটা ভিউ থাকতো সেরকম ঠান্ডা হাওয়ার সাথে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হাতে একটা কাপ চা থাকতো তোমাদের মাথাটা খারাপ হতো কি হতো না বলো হতো না এক্স্যাক্টলি আমার ওখানে দাঁড়িয়ে আমারও মাথাটা খারাপই হয়ে গেছিলো ভিউটা দেখে স্নোফল হয়ে গেছে স্নো দিয়ে খেললাম ছবি তুললাম স্নো মোশন করলাম যাবতীয় যত জিনিস বরফে করা যায় সবকিছু করলাম আমার নাক জমে গেছে হাত জমে গেছে আরে দেখো অলরেডি কিন্তু আমার অক্সিজেনের প্রবলেম এখান থেকেই চালু হয়ে গেছে
ঠিক আছে, এবার কেন হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। কারণ কালাপাথার যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে 18,200 ফিট বা তার থেকেও বেশি অ্যাবাভ সি লেভেল। আর এটা শুনে কতটা মনে হচ্ছে তোমাদের আমি বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তাই তোমাদের বলছি অনেকটাই উঁচু, অনেকটাই এলিভেশন। ঠিক আছে, যারা যারা যাবে তারা কিন্তু প্রপার প্রিকশনস নিয়ে যেও, কপূর অ্যান্ড অক্সিজেন ক্যান মাস্ট নিয়ে যাবে। আর এই ভিউটা দেখছো, এটা হচ্ছে আমাদের গুরুদম্বর লেক যাওয়ার পথে পড়েছিল। আশপাশটা খানিকটা লাদাখের মতন, যারা গেছে আমার সাথে রিলেট করতে পারবে। আর গাড়িতে যেতে যেতে যথারীতি আমি কপ্পু শুকছিলাম বারবার, যাতে একটুখানি আরাম হয়, কিন্তু না, কিছুতেই হয়নি। আমাকে সেই অক্সিজেন নিতে হয়েছে, গাড়ির মধ্যেও আমি নিয়েছি, ওখানে পৌঁছানোর পরেও আমি নিয়েছি, কিন্তু ভিউটা অসাধারণ। গুরুদম্বর লেক অ্যাট লাস্ট পৌঁছে গেছি, মানে অক্সিজেন একটু প্রবলেম আছে। দুবার অক্সিজেন নিয়ে নিয়েছে, এখন কুকুর শুনছি। ভিউ অসাধারণ। আমার না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আমার মনে হচ্ছিলো আমি যদি আর 2 মিনিট ওখানে দাঁড়াই হয়তো আমি আজকে আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। যার জন্য আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি এখান থেকে চলো, আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। ওরাও আমাকে বারবার করে অক্সিজেন দিচ্ছিলো, কিন্তু বললো যে একটু দাঁড়াতেই হবে, কারণ আমার দিদি আর বোনরা যারা ছিল তারা একটু নিচে নেমেছিলো, তাদের খুব একটা অক্সিজেনের প্রবলেম হয়নি, তাই জন্য ওদের কাছ থেকে নিয়ে আমি তোমাদের নিচের ভিউটা দেখালাম কেমন ওখান থেকে দেখতে। তো আমরা যখন ওরা আস্তে আস্তে উপরে আসলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে লাচুংয়ের দিকে যেতে থাকলাম। তো ফাইনালি আমরা লাচুং পৌঁছে গেছি। লাচুংয়ের হোটেলটা হচ্ছে, যেটা লাচেনে ছিলাম সেটারই একটা ব্রাঞ্চ হচ্ছে লাচুং এ এটা। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, নাহলে এরপরে রুমের যে অবস্থা হবে সেটা দেখানোর মতন থাকবে না। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, এটা হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে আমরা ওখানে, আমরা ঠিক এখান দিয়ে এলাম। তোমরা যদি শুনতে পাও একটা জলের আওয়াজ শুনতে পাবে, ওটা হচ্ছে কোনো একটা নদী বয়ে গেছে, আমি ভুলে গেছি, আমাকে বললো। যাই হোক, চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের পুরো রুম, যার জন্য আমি চাটা একদম রিল্যাক্স করে বসে এনজয় করছিলাম। আর আমি বলবো সবার একবার না একবার অবশ্যই যাওয়া উচিত, জাস্ট প্রপার প্রিকশন নিয়ে যেও, দ্যাটস ইট। বলা যায় না কখন কার কি হয়, যেমন আমার সবচেয়ে বেশি অক্সিজেন লেগেছে কিন্তু ওদের কিন্তু অতটা লাগেনি। তো আমাদের ডিনার হয়ে গেছিলো, দেখালাম চা খেলাম, তার পরপরই যে আমরা ডিনার করতে চলে গেছি, কারণ এখানে পুরো 8:30 থেকে 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করিয়ে দেয়, তারপরে আর ডিনার পাওয়া যায় না, মানে ওরা দেবে না, সার্ভ করবে না। তো এখন বাজে হচ্ছে 10টা, আমাদের ঘুমানোর কথা ছিল 9:30, কিন্তু এই টাইমটা অবভিয়াসলি কেউ ঘুমায় না, অভ্যাস নেই। বাবা আমার হাত কাঁপছে ঠান্ডায়, তাও এখন ঘুমাতেই হবে, কারণ কালকে সকালবেলা আবার 5টায় উঠতে হবে। কালকে সকালবেলা লাচুংয়ের সাইট সিন করব, করে নিয়ে লাস্টে আমরা যাব হচ্ছে গ্যাংটক বাপাস। তো চলো ঘুম করি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, আমার হাতটা কাঁপছে, দেখলে হয়তো বুঝতে পারবে। আমি পারছি না, আমি ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, কালকে সকালে কন্টিনিউ করবো।